নজরুল মঞ্চে দলের সাংগঠনিক বৈঠকের মঞ্চ থেকে তৃণমূলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কমিটিতে পুরনো মুখের পাশাপাশি স্থান পেল নতুন মুখও। পরিবর্তন করা হলো তিন জেলার দলের সাংগঠনিক সভাপতিও। দল পরিবর্তন করে তৃণমূলে যোগ দিয়ে সহসভাপতির পদ পেলেন জয়প্রকাশ মজুমদার। দলের সর্বভারতীয় কমিটির সদস্যদের নাম আগেই ঘোষণা করা হয়েছিল, বাকি ছিল রাজ্য কমিটি গঠনের কাজ। মঙ্গলবার দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে দলের সাংগঠনিক সভা থেকে নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবীন প্রবীণ মিশ্রণে তৈরি করা হয়েছে কমিটি। একই সঙ্গে রদবদল করা হলো তিন জেলার সাংগঠনিক সভাপতিও। সেই সঙ্গে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই বড় পদ পেলেন জয়প্রকাশ মজুমদারও। রাজ্য সহসভাপতি করা হয়েছে তাকে। এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূলের নতুন রাজ্য কমিটি। রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সহসভাপতি সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, দত্ত বসু, শতাব্দী রায়, ডেরেক ওব্রায়েন, জয়প্রকাশ মজুমদার, তাপস রায়, রবি ঘোষ সহ অন্যান্যরা। শৃঙ্খলা রক্ষা কমিটি সুদীপ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, পার্থ চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। মিডিয়া সেলের দায়িত্বে কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ডেরেক ওব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়। সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী। তমলুক জেলা সভাপতি তুষার দলুই। তমলুক জেলা চেয়ারম্যান সৌমেন মহাপাত্র। নদিয়া উত্তরের সভাপতি কল্লোল খান। বনগাঁ জেলা সভাপতি গোপাল শেঠ। নতুন করে যে কমিটি আমি অ্যানাউন্স করছি, আগের কমিটি যা ছিল তার সাথে সামঞ্জস্য রেখে, সুব্রত বক্সি প্রেসিডেন্ট, দরকার হলে আমরা অ্যাডিশন অল্টারেশন করতে পারি, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায় বড় পার্টি, ব্রাত্য বোস, শতাব্দী রায়, দেব, মানস ভূঁইয়া, আব্দুল করিম, ডেরেক ওব্রায়েন, পূর্ণেন্দু বসু, জয়প্রকাশ মজুমদার, জাভেদ খান, ময়নুল হাসান, সুভাষিস বটব্বাল, চূড়ামণি মাহাতো, তাপস রায়, তপন দাশগুপ্ত, রবি ঘোষ, জাকির হোসেন, রবীন্দ্রনাথ চ্যাটার্জি, উজ্জ্বল চ্যাটার্জি। এতগুলো ভাইস প্রেসিডেন্ট, কারণ জেলা নিয়ে আমায় করতে হবে। একই সঙ্গে ঘোষণা করা হয় রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও চেয়ারম্যানের নামও। ছাত্র সংগঠনের নতুন সভাপতি হলেন তৃণাঙ্কুর বসু, চেয়ারম্যান হলেন জয়া দত্ত। দু একটা জায়গায় কিন্তু আমার কাছে কমপ্লেন আছে, যেটা আমি চেঞ্জ করব। আর জয়ী যেহেতু আগে প্রেসিডেন্ট ছিল, জয়ীকে তোমরা ছাত্র পরিষদের চেয়ারম্যান করে নেবে। ও পুরনো ছিল, অনেক পুরনো দিনের মেয়ে, ও চেয়ারম্যান থাকবে আর তৃণাঙ্কুর প্রেসিডেন্ট থাকবে, একসাথে কাজ করবে সবাই মিলে, এবং তোমাদের ছাত্রছাত্রীদের আরও বেশি ভূমিকা নিতে হবে। নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করার পাশাপাশি আগামী দিনে নাম পরিবর্তন হতে পারে বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে নতুন কমিটির সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তাও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে দেবাশীষ সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।